এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 6 নম্বর লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সেট ফাংশন অধ্যায় থেকে যে 7টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছিলাম বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, তার মধ্যে থেকে 5টি সৃজনশীল প্রশ্ন আমরা অলরেডি সমাধান করে দিয়েছি। আজকে আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন। যশোর বোর্ড 2016 সালে এই প্রশ্নটি এসেছিল এবং সবগুলো প্রশ্ন একসঙ্গে পাওয়ার জন্য আমরা ভিডিও ডিসক্রিপশনে একটি প্লেলিস্ট লিংক দিয়েছি, যেখান থেকে তোমরা সকল অঙ্কগুলো একসঙ্গে পেয়ে যাবে। দেখেন আমরা 6 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক হিসাবে দেখতে পাচ্ছি ইউ সমান দেওয়া আছে একটা মান এবং পি সমান এখানে একটি মান দেওয়া আছে এবং ফাংশন অফ টি সমান এখানে একটি মান দেওয়া আছে। এই তিনটি উদ্দীপক থেকে আমাদের তিনটি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বরে ফাংশন অফ মাইনাস ওয়ান ভাগ টু এর মান কত, এরপরে খ নম্বরে দেখতে পাচ্ছি পি প্রাইম নির্ণয় করো, গ নম্বরে দেখা হচ্ছে ফাংশন অফ টি ইনভার্স টু ইকুয়াল ফাংশন অফ টি স্কোয়ার, এই এটা প্রমাণ করে দেখাতে বলছে। তার কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই আমরা এই প্রশ্নটির সমাধান করব। তো এখানে ক নম্বরে ফাংশন অফ মাইনাস টু আর এখানে যেখানে মানটা দেওয়া আছে উদ্দীপক হিসাবে, এই মানটা থেকে আমরা এটার মান বের করে নিব। উদ্দীপকে আমাদের এখানে ফাংশন অফ টি সমান দেওয়া ছিল ওয়ান প্লাস টি স্কোয়ার প্লাস টি টু দ্য পাওয়ার ফোর বাই টি স্কোয়ার, কিন্তু আমাদের মান বের করতে বলেছে ফাংশন অফ মাইনাস ওয়ান বাই টু এর মান কত। তো আমরা এখন টি এর জায়গায় মাইনাস ওয়ান বাই টু বসিয়ে এই মানটা বের করে নেব। তো যদি আমরা ফাংশন অফ টি এর জায়গায় মাইনাস ওয়ান ভাগ টু বসাই তাহলে তো ফাংশন অফ মাইনাস টু সমান, আমরা যেখানে টি আছে সেখানে আমরা মাইনাস ওয়ান ভাগ টু বসাবো, তাহলে আমরা মানটা খুব সহজেই পেয়ে যাব। তো এখানে আমাদের উদ্দীপকের এই মানটা দেওয়া ছিল, তাই ওয়ানের জায়গায় আমরা ওয়ানই বসাবো, এরপরে টি টি এর জায়গায় বসাবো মাইনাস ওয়ান বাই টু। তো আমি টি এর জায়গায় মাইনাস ওয়ান ভাগ টু বসালাম, এর উপরে স্কোয়ার আছে তাই আমি কী করলাম স্কোয়ার দিয়ে দিলাম, এরপরে প্লাস আছে প্লাস দিলাম, এরপরে টি এর জায়গায় বসাচ্ছি মাইনাস ওয়ান ভাগ টু, তো আমি এখানে মাইনাস ওয়ান ভাগ টু বসালাম আর এর উপরে পাওয়ার ফোর ছিল তাই এখানে পাওয়ার ফোর করে দিলাম। নিচে টি এর জায়গায় আবার বসাবো মাইনাস ওয়ান ভাগ টু, তো আমি এখানে মাইনাস ওয়ান ভাগ টু বসাবো, এর উপরে স্কোয়ার আছে তাই স্কোয়ার করে দিলাম। শুধুমাত্র এখানে যেখানে টি ছিল যেখানে যেখানে টি ছিল সেখানে আমরা মাইনাস ওয়ান ভাগ টু বসিয়েছি, এখানে তেমন কিছু করি নাই। তো এরপরে যদি আমরা এটাকে হিসেব করতে চাই দুই লাইন করে করি তাহলে সহজ হবে। তো এখানে ওয়ান আছে ওয়ান থাক, এরপরে প্লাস আছে দিলাম, এখানে মাইনাসের ওপর স্কোয়ার আছে আবার ওয়ানের ওপর স্কোয়ার আছে আবার টু এর ওপর স্কোয়ার আছে, তা আমরা জানি যে মাইনাসের ওপরে স্কোয়ার থাকলে মাইনাস কী হয়ে যায় প্লাস হয়ে যায়, তাই প্লাস করে দিয়েছি একবারই, কারণ এখানে মাইনাসের ওপর স্কোয়ার মানে এখানে দুটি মাইনাস মাইনাস এবং মাইনাস। তো যদি আমরা মাইনাস মাইনাস গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায়, সেজন্য এটা প্লাস হয়ে গেছে। আর ওয়ানের ওপর স্কোয়ার হলে ওয়ান হয় আর টু এর ওপর স্কোয়ার হলে হবে দুদোগুণে চার, তাই এখানে পেলাম আমরা ওয়ান ভাগ ফোর। এরপরে এখানে পাওয়ার যদি এখানে একটা শর্টকাট টেকনিক বলে দেয়, যদি মাইনাসের উপরে পাওয়ার হিসাবে জোর সংখ্যা থাকে তাহলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই টু হচ্ছে স্কোয়ার মানে টু, টু হচ্ছে জোর সংখ্যা তাই মাইনাস প্লাস হয়ে গেছে, ফোর কিন্তু পাওয়ার জোর সংখ্যা তাও মাইনাসও কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমরা আবার কী দিলাম মাইনাস দিলাম, কারণ এখানে চারটা মাইনাস গুণ করলে আবার প্লাস হয়ে যাবে। ওয়ানের ওপরে পাওয়ার ফোর থাকলে ওয়ান হবে আর টু এর উপরে পাওয়ার ফোর থাকলে ষোলো হয়ে যাবে, কারণ টুটা চারবার গুণ করতে হবে। এরপরে নিচে আমাদের ছিল যে মাইনাস ওয়ান ভাগ টু, তো আমরা তো একটু আগে শিখলাম যে মাইনাসের উপরে স্কোয়ার থাকলে মাইনাস প্লাস হয়ে যায় আর ওয়ানের উপরে স্কোয়ার হলে ওয়ান হবে, টু এর উপরে স্কোয়ার হলে ফোর হবে, তো এখানে আমরা ওয়ান ভাগ ফোর লিখে দিলাম। তো এই হলো আমাদের এই মানটা হিসেব করে ফেলাম। এরপরে আমরা আবার এই সারিতে চলে আসবো, একটু ভালো করে খেয়াল করে তোমরা বুঝতে পারবে। তো এখন এখানে উপরে দেখতে পাচ্ছি যে ভগ্নাংশ চলে আসছে, তাই উপরে আগে লসাগু নিয়ে নিতে হবে, তো আমি আগে লসাগু নিয়ে নিচ্ছি। এখানে লসাগু আমরা চার এবং ষোলোর লসাগু পাবো ষোলো, আমি যদি ষোলো লসাগু নিয়ে নেই তাহলে এখানে ষোলো, তো আমরা জানি যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করে যেটা থাকে সেটা লবের সাথে গুণ করতে হয়। তো এখানে লসাগু পেলাম ষোলো ষোলো আর এর নিচে কিছু নাই মানে হর নেই, তাই ভাগ হবে না, সরাসরি ষোলো গুণ হয়ে যাবে, তাহলে ওয়ানের সাথে ষোলো গুণ করলে ষোলো হয়ে যাবে। এরপরে প্লাস আছে দিলাম, চার দ্বারা লসাগুকে ভাগ করলে চার চারে ষোলো অর্থাৎ চার পাচ্ছি, চার আবার একের সাথে গুণ করলে চার হবে। এরপরে প্লাস এখানে ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে এক, একের সাথে এক গুণ করলে একই হবে। এই হলো আমাদের প্রথম সারি, আমরা এটা মেন টার্ম, আর নিচে ছিল আমাদের কত ওয়ান ভাগ ফোর, এটা বসিয়ে দিলাম। এরপরে যখন আমাদের এরকম ভাগের দুটি অপশন চলে আসে তখন আমরা এটাকে গুণ আকারে নিয়ে আসি এবং নিচেরটা উপরে চলে যায় উপরেরটা নিচে চলে আসে। তো ঠিক এভাবে উপরেরটা আগে যোগ করে নেব, ষোলো আর চারে বিশ আর একে হচ্ছে একুশ, তার মানে আমরা এখন উপরে পেলাম একুশ নিচে পাচ্ছি কত ষোলো, আর এই অংশটাকে আমরা এই লাইনটাকে ভাগটাকে গুণ করে নেব, গুণ করলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে, অর্থাৎ ফোর চলে যাবে উপরে আর ওয়ান চলে আসবে নিচে। তো ফোর চলে গেল
উপরে আর 1 নিচের লেখার দরকার নেই তাহলে আমরা এই কাজটা করতে পারবো এরপরে যদি আমরা আবার এই পাশে চলে আসি তাহলে এটাকে কাটাকাটি করলে 4 1 কে 4 4 4 এ 16 তাহলে আমরা এখানে পাচ্ছি কত 4 তো উপরে থাকছে তাহলে আমাদের 21 আর নিচে থাকছে কত 4 তো এই হলো আমাদের এই ক নম্বর প্রশ্নের आंसर তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ক নম্বর প্রশ্নটি আর কোনো সমস্যা হবে না তো এই ছিল আমাদের ক নম্বর তো এখন আমরা খ নম্বরের যে প্রশ্নটি আছে সেটা দেখব খ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি p প্রাইম নির্ণয় করতে বলছে আর এখানে u সমান আমাদের মান লাগবে যখনই প্রাইম থাকবে তখনই আমাদের u এর মান প্রয়োজন হবে তো এখানে u এর মানটা লাগবে এরপর p এর আমাদের এখানে গঠন আকৃতিতে আছে এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে বের করে নেওয়ার পরে p প্রাইম নির্ণয় করব তো এখানে আমরা খ নম্বর প্রশ্নটিতে দেখতে পাচ্ছি যে p প্রাইম নির্ণয় করতে বলছে আর দেওয়া ছিল উদ্দীপকে u সমান 1 থেকে 7 পর্যন্ত একটি মান দেওয়া আছে এবং p সমান এখানে একটি গঠন আকৃতিতে মান আছে যে x belongs to n such that x cube more than 25 এবং x to the power 4 less than equal 6 25 বা 625 দেওয়া আছে তো এটার মানেটা হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চারতম সূচক 625 অপেক্ষা ছোট অথবা সমান এই কথাটা আগে লিখে দেই তাহলে তোমাদের সুবিধা হবে এখানে একটি কথা লিখে দিয়েছি এই p সমান একটি মান দেওয়া আছে এটার আলোকে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন কিউব আছে তাই ঘন 25 অপেক্ষা বড় এটার মানে হচ্ছে x এর মানগুলো বড় হবে 25 এর চাইতে এবং চারতম অপেক্ষা বড় এবং চারতম সূচক 625 অপেক্ষা ছোট অর্থাৎ x এর যে মানগুলো নিব আমরা এগুলো 625 অপেক্ষা ছোট হতে হবে অথবা সমান হলো হবে তো চারতম সূচক 625 অপেক্ষা ছোট অথবা সমান তাদের সেটগুলো এখন কি করতে হবে বের করতে হবে তো আমি এখানে দেখাচ্ছি দেখো তোমরা যদি আমরা x সমান 1 2 3 ইত্যাদি বসাই অর্থাৎ আমরা জানি যে n সমান হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 তো এখন যদি আমরা এই মানটা বের করি অর্থাৎ x সমান 1 হলে x কিউব সমান হচ্ছে 1 এবং x টু দা পাওয়ার 4 সমানও কি হবে 1ই হবে এরপরে যদি আমরা x সমান 2 হলে x কিউব সমান হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8 x টু দা পাওয়ার 4 সমান হবে কত 16 দেখো এখানে আমাদের কি লাগবে 25 এর চাইতে x কিউবের মানটা বড় লাগবে কিন্তু এখানে পেয়েছি কত 1 এখানে পেলাম 8 যা এখনো 25 অপেক্ষা কি আছে ছোট আছে কিন্তু 25 এর চাইতে বড় লাগবে আবার x সমান 3 হলে x কিউব সমান 3 3 কে 9 3 9 27 এবং x টু দা পাওয়ার 4 অর্থাৎ x এর জায়গায় যদি আমরা 3 বসাই এবার তাহলে 3 কিন্তু 4 বার গুণ হবে অর্থাৎ 3 3 কে 9 3 9 27 3 27 এ 81 এরপরে x সমান 4 হলে x কিউব সমান তাহলে কত হবে 4 4 এ 16 4 16 64 এবং x 4 সমান হবে 4 4 এ 16 4 16 64 4 64 তে 256 যা এখনো 625 অপেক্ষা কি আছে ছোট আছে যেহেতু সমান পর্যন্ত বলেছে তাই আমরা কি করব এখানে সমান পর্যন্ত যাব এটা কিন্তু এবার কি হয়েছে 25 অপেক্ষা বড় হয়ে গেছে 725 অপেক্ষা বড় হয়ে গেছে তো এরপরে আমাদের এটা কাছাকাছি সংখ্যা পর্যন্ত যেতে হবে x সমান 5 হলে x কিউব সমান হবে 5 5 এ 25 5 25 এ 125 এবং x 4 সমান 5 5 এ 25 5 25 এ 125 আর 5 125 এ 625 তাহলে আমরা কিন্তু 625 পর্যন্ত x টু দা পাওয়ার 4 এর মানটা পেয়েছি এখন যদি আবার x সমান 6 বসাই x সমান 6 হলে x কিউব সমান 6 6 36 6 36 এ 216 তো আমরা এখানে পাবো 216 এবং x টু দা পাওয়ার 4 সমান হবে 1296 যা 625 অপেক্ষা কি হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে সুতরাং এই মানটা কিন্তু আমরা নিতে পারবো না তো এখানে আমাদের যে শর্ত বলেছিল এখানে এখানে যে আমরা শর্তটি পেয়েছিলাম যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা বড় এবং চারতম সূচক 625 অপেক্ষা ছোট সমান তাদের সেট 625 অপেক্ষা ছোট অথবা সমান আর 25 অপেক্ষা বড় এই ঘনের মানটা এই মানগুলো শুধুমাত্র আমরা কি করতে পারবো নিতে পারবো তো এখানে p সমান তাহলে কোন কোন মানগুলো পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 বসালে কিন্তু 25 অপেক্ষা আমাদের মানটা কি হয়ে যাচ্ছে ঘনের মানটা বড় হয়ে যাচ্ছে 25 অপেক্ষা যদি আমরা 3 বসাই তাহলে 25 অপেক্ষা বড় হচ্ছে তার মানে 3 একটা নিতে পারবো 4 নিতে পারবো এবং 5 নিতে পারবো তাহলে আমরা p সমান এখানে পাচ্ছি কত 3 4 5 এটাই হয়ে গেল এই p এর মান 3 4 এবং 5 তো এখন p এর মান পেলাম এবং আমাদের ইউনিয়নের মানও দেওয়া ছিল এখন আমরা p প্রাইম নির্ণয় করব অতএব p প্রাইম সমান আমরা জানি প্রাইম যখন থাকে তখন u মাইনাস যার উপরে থাকবে সেটা অর্থাৎ p এর উপরে প্রাইম আছে তাই u মাইনাস p এখন আমরা মান বসাবো u এর মান আমরা পেয়েছি 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 এটা এরপরে মাইনাস p এর মানটা আমরা একটু আগে পেলাম 3 4 এবং 5 3 4 5 এই মান বসিয়ে দিলাম আমরা মাইনাসের ব্যবহার জানি এর আগে শিখেছি আমরা যে দ্বিতীয় অপশনে যে মানগুলো থাকবে সেই মানগুলো যদি প্রথম মানের সাথে মিলে যায় তাহলে যেগুলো মিলে যাবে সেগুলো বাদ দিলে এখানে 3 আছে 3 পরে 4 5 এই তিনটা মান মিলেছে এই তিনটা মান প্রথম মান থেকে বাদ দিতে হবে তাহলে বাদ দিলে বাকি থাকছে 1 2 6 এবং 7 এটাই হয়ে গেল p প্রাইমের আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খ নম্বর প্রশ্ন এরপরে আমরা চলে যাব গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি দেখাও যে ফাংশন অফ t ইনভার্স 2
ইকুয়াল ফাংশন অফ টি স্কয়ার প্রমাণ করতে বলেছে কিন্তু এখানে ফাংশন অফ টি সমান আমাদের একটা উদ্দীপকে কিছু মান দেওয়া আছে এই মানটা থেকে আমরা এই দুইটা প্রমাণ করে দেখাবো তো উদ্দীপকে আমাদের মান দেওয়া ছিল ফাংশন অফ টি সমান 1 প্লাস টি স্কয়ার প্লাস টি টু দা পাওয়ার 4 বাই টি স্কয়ার এই মানটা আমাদের দেওয়া ছিল এখন আমরা সরাসরি বাম পক্ষ নিয়ে একবার করব একবার ডান পক্ষ নিয়ে করব তো আমি প্রথমে লেফট সাইড অর্থাৎ বাম পক্ষ ধরে করছি তো বাম পক্ষে আমাদের এখানে দেওয়া আছে যে ফাংশন অফ টি ইনভার্স 2 অর্থাৎ টি এর জায়গায় আমরা টি ইনভার্স 2 বসাবো দিয়ে মান যা আসে তো আমরা এখন লিখব অতএব বাম পক্ষ কি আছে ফাংশন অফ টি ইনভার্স 2 এটা আমরা বসাবো এই টি এর জায়গায় তো এখানে 1 আছে 1 দিয়ে দিলাম এরপরে প্লাস টি এর জায়গায় বসাচ্ছি টি ইনভার্স 2 অর্থাৎ টি ইনভার্স 2 এর উপরে আবার হোল স্কয়ার আছে তাই আমরা স্কয়ার করে দিলাম এরপরে প্লাস আবার টি এর জায়গায় বসাবো টি ইনভার্স 2 তাহলে আমরা এখানে টি ইনভার্স 2 বসালাম আর এরপরে পাওয়ার 4 আছে দিয়ে দিলাম এরপরে নিচের টি এর জায়গায় আবার টি ইনভার্স 2 বসাবো অর্থাৎ টি ইনভার্স 2 এর উপরে স্কয়ার আমরা শুধুমাত্র এখানে কি করেছি মান বসিয়েছি এবার আমরা একটু চলে আসি নিচে এবার আমরা উপরের লাইনটা যদি হিসেব করি তাহলে তোমরা দেখো সহজে বুঝতে পারবে উপরে 1 আছে এরপরে এই ইনভার্স 2 যখন থাকে তখন আমরা এরকম করতে পারি সূচকের নিয়মে তোমরা নিশ্চয়ই পড়েছো যে এ ইনভার্স 1 সমান 1 ভাগ এ এরকম একটা সূত্র তোমরা পড়েছো ইন সূচকে ঠিক এই সূত্র অনুযায়ী আমরা এটাকে মাইনাসের জন্য একটা 1 নিব আর ভিত্তি চলে আসবে নিচে আর পাওয়ার হিসাবে যেটা থাকবে ইনভার্সের পরে সেটা এখানে পাওয়ার হিসাবে হয়ে যাবে অর্থাৎ টি ইনভার্স 2 এর উপরে আবার কি আছে স্কয়ার আছে দিয়ে দিলাম ঠিক একই ভাবে এই কাজটাও করে নিব তাহলে 1 ভাগ টি স্কয়ার আর এর উপরে আছে কত পাওয়ার 4 এরপরে নিচের কাজটাও ঠিক একই ভাবে করে নিব অর্থাৎ মাইনাসের জন্য একটা 1 আর টি চলে আসবে নিচে আর এই 2 টা স্কয়ার হয়ে যাবে আর এর বাইরেও কি ছিল স্কয়ার ছিল ঠিক এইভাবে কাজটা করা যায় এটা সূচকের সূত্র অনুযায়ী এই যেখানে লিখে দিয়েছি তো এরপরে আমরা এখন কি করব হিসেব করে নেব তো 1 আছে দিলাম এরপরে এই স্কয়ার 1 এর উপরে আছে আবার টি এর উপরে আছে তো 1 এর উপরে স্কয়ার হলে তো 1 হয় টি এর উপরে স্কয়ার আবার বাইরে স্কয়ার তাহলে আমরা এখানে লিখতে পারবো টি পাওয়ার 4 এরপরে প্লাস এটা 1 এর উপরে পাওয়ার 4 হলে 1ই হবে আর টি এর উপরে স্কয়ার আছে আবার বাইরে 4 আছে যদি এটা আমরা অর্থাৎ টি স্কয়ার 4 বার গুণ আছে তো গুণ করলে এটা হয়ে যাবে টি টু দা পাওয়ার 8 এটা করে দিলাম এরপরে নিচে 1 এর উপরে স্কয়ার থাকলে 1 আর টি এর ভিতরে স্কয়ার আছে আবার বাইরে স্কয়ার আর টি পাওয়ার 4 এরকম হবে তো এরপরে আমরা উপরে কি করব লসাগু নিয়ে নিব তো লসাগু নেওয়ার সময় আমরা জানি যখন কোনো অক্ষরের উপরে পাওয়ার হিসাবে সবচেয়ে বড় পাওয়ারটা থাকে সেটা আমরা লসাগু নেই তো এখানে টি পাওয়ার 8 আছে তাই টি পাওয়ার 8 হয়ে যাবে লসাগু তো টি পাওয়ার 8 যদি লসাগু হয় আমরা টি পাওয়ার 8 এটা হবে লসাগু তো লসাগুকে কি করতে হয় হর দ্বারা ভাগ করতে হয় তো যেহেতু 1 এর কোনো হর নেই তাই সরাসরি 1 এর সাথে লসাগু দিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ টি পাওয়ার 8 এরপরে প্লাস এখানে 4টা টি পাওয়ার 4 আছে আর এখানে টি পাওয়ার 8 আছে তাই যদি আমরা ভাগ করি তাহলে আরো 4টা থাকে 4টা আবার 1 এর সাথে গুণ করলে টি পাওয়ার 4 হয়ে যাবে এরপরে প্লাস টি পাওয়ার 8 আবার টি পাওয়ার 8 ভাগ করলে 1 1 আবার 1 এর সাথে গুণ করলে 1 হয়ে যাবে এটা হলো প্রথম উপরের অংশ তো এরপরে নিচের অংশে আমাদের ছিল 1 ভাগ টি টু দা পাওয়ার 4 তো যখন এরকম ভাগের সরি যখন এরকম ভাগের অপশন চলে আসে তখন আমরা এটাকে কি করি এটাকে আমরা এই ভাগ চিহ্নটাকে উঠিয়ে গুণে পরিবর্তন করি তো গুণে পরিবর্তন করলে উপরেরটা ঠিক থাকবে অর্থাৎ টি পাওয়ার 8 প্লাস টি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে ছিল টি পাওয়ার 8 এই এই ভাগ চিহ্নটাকে আমরা কি করলাম গুণে পরিবর্তন করছি তো গুণে পরিবর্তন করলে নিচেরটা চলে যাবে উপরে আর উপরেরটা চলে আসবে নিচে অর্থাৎ টি পাওয়ার 4 চলে যাবে উপরে আর 1 চলে আসবে নিচে তো 1 আর নিচে লেখার দরকার নেই তাহলে আমরা এখানে একটা কাটাকাটি করতে পারবো অর্থাৎ এখানে টি পাওয়ার 4 আছে আর এখানে টি পাওয়ার 8 আছে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে নিচে আরো টি পাওয়ার 4 থাকে তাহলে আমরা এখন এখানে মান পেলাম তাহলে কত অতএব আমরা এখানে ফাংশন অফ টি ইনভার্স 2 এটা সমান মান পেলাম যে টি পাওয়ার 8 প্লাস টি পাওয়ার 4 প্লাস 1 আর নিচে হচ্ছে টি পাওয়ার 4 এটা আমরা লেফট সাইড সমান পেলাম এবার আমরা রাইট সাইডের অঙ্কটা করব তো রাইট সাইডের অঙ্কটা আমরা যখন করব তখন আবার লিখব দেওয়া আছে রাইট সাইড যখন করব তখন আবার লিখব দেওয়া আছে ফাংশন অফ টি সমান দেওয়া ছিল যে 1 1 প্লাস টি স্কয়ার প্লাস টি 4 ভাগ হচ্ছে টি স্কয়ার এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল তো এখন আমরা রাইট সাইডে আমাদের আছে যে ফাংশন অফ টি স্কয়ার অর্থাৎ যদি আমরা এখন ফাংশন অফ টি স্কয়ার বসাই তাহলে খেয়াল করতে হবে তো এই ফাংশন অফ টি স্কয়ার তো আমরা এখন এই টি এর জায়গাতে বসাবো টি স্কয়ার তো এখানে 1 আছে 1 দিয়ে দিলাম টি এর জায়গায় বসাবো টি স্কয়ার আর বাইরে একটা ছিল স্কয়ার এরপরে প্লাস টি এর জায়গায় বসাবো টি স্কয়ার বাইরে ছিল পাওয়ার 4 এরপরে টি এর জায়গায় বসাচ্ছি আমরা টি স্কয়ার আবার বাইরে কি
স্কয়ার এইটা তো এখন যদি এটাকে আমরা হিসাব করি তাহলে দেখো খুবই সহজ অতএব 1 আছে 1 দিলাম এরপরে t ভিতরে একটা স্কয়ার বাইরে স্কয়ার যদি আমরা এটাকে হিসাব করতে চাই তাহলে t টু দা পাওয়ার 4 হয়ে যাবে এরপরে প্লাস এটা ভিতরে স্কয়ার আছে বাইরে আবার 4 আছে পাওয়ার তো এটাকে আমরা হিসাব করতে চাইলে t টু দা পাওয়ার 8 হয়ে যাবে এরপরে নিচে ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার গুণ করলে আবার t পাওয়ার 4 তো এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখে দেই তাহলে আমরা সাজিয়ে লিখতে পারবো যে অতএব ফাংশন অফ t স্কয়ার সমান আগে t পাওয়ার 8 টাকে আমরা লিখে নিলাম t পাওয়ার 8 এরপরে পাওয়ার 4 টাকে আমরা লিখে নিলাম এরপরে প্লাস 1 আর নিচে হচ্ছে t পাওয়ার 4 তো এখন আমরা দেখব যে রাইট সাইড আমাদের আর লেফট সাইডে মিলেছে কিনা তো এখানে আমরা পেয়েছিলাম এটা লেফট সাইড যে t পাওয়ার 8 প্লাস t 4 প্লাস 1 বাই t পাওয়ার 4 তো এটা আর এটা আমাদের কি হয়েছে একই হয়ে গেছে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডের মান আমাদের মিলে গেছে সুতরাং আমরা এখন লিখতে পারবো যে অতএব লেফট সাইড সমান রাইট সাইড শুড দ্যাট অর্থাৎ দেখানো হলো তো এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান এবং 6 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আর তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো আর উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানেই বিদায় চাইছি দিনটি সবার ভালো কাটুক আল্লাহ হাফেজ